দর্শক আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো পেঁয়াজের পাইকারি হাটের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম কিন্তু আজকে আবারও পড়ে গেছে। আমরা সরাসরি প্রান্তিক হাটে চলে আসছি, জানিয়ে দেবো কেমন চলছে হাটে বেচা কিনা। তবে নতুন পেঁয়াজের আমদানি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অবস্থান করছিলাম পাবনা ডিস্ট্রিক্টে। পাবনা ডিস্ট্রিক্টের যে হাটগুলো আছে বলতে সেই হাটগুলোতে পেঁয়াজের দাম কেমন চলছে জানিয়ে দেবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ প্রায় বেচা কিনা শেষের দিকে, হাট শেষ পর্যায়ে। এই যে খুব ভালো মানের পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন আছে, কিন্তু দাম অনেকটাই কমে গেছে। কৃষকেরা আসলে খুবই স্বস্তি বোধ করছিল যখন দামটা একটু বেড়েছিল। এখন কিন্তু কৃষকের আর কি খারাপ লাগছে যে দামটা আবার হঠাৎ করে পড়ে গেছে। তো সব মিলে এই পেঁয়াজটা কার আপনার ভাইজান? কত মন পেঁয়াজ নিয়েছেন? আমি আড়াই মন পেঁয়াজ নিয়েছি ভাই। 2 মন 20 কেজি? আচ্ছা, সবগুলোতেই একই কোয়ালিটি না? বিক্রি করেন না এখনো? বিক্রি হয় না। দাম কেমন হচ্ছে, ব্যবসায়িক ভাইরা কেমন বলছে? 5,000-5,500 টাকার মতো। তার মানে আমরা বুঝতে পারতেছি 3,000-3,500 টাকা কমে গেছে, তাই না? গত 2 দিন পূর্বে থেকে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যদি কৃষি টিভি নিউজ থেকে দেখেন বলতে ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে আমরা কিন্তু সরাসরি প্রান্তিক চাষি ভাইদের সাথে কথা বলতেছিলাম। তো ভাইজান, এই যে 3,000 টাকা বা 3,500 টাকা কমে গেছে, এক্ষেত্রে আজকে যে মালটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন যে কমে গেছে, এখন মালটা বিক্রি করবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন? এখন ভাই দেখি, যদি বিক্রি হয় তাহলে বিক্রি করে দেবো, আর যদি না হয় তাহলে বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে হঠাৎ করে মালের দাম পড়ে যাওয়াতে একটু খারাপ লাগছে না ভাইজান? খারাপ তো অবশ্যই লাগে, অনেকটাই খারাপ লাগছে, তাই না? অনেক আশা করে আসছিলেন, তাই না? জি জি জি, অনেক আশা করে আসছিলেন যে 8,000-8,500 টাকা মন পাবেন, তাই না? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এখানে এক চাষি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইজান কিন্তু এখনো মাল ছেল দেয় নাই, 2 থেকে 2.5 মন মাল নিয়ে আসছে এখানে। অনেক সুন্দর আপেল কোয়ালিটির পেঁয়াজ। তো সব মিলে দাম পড়ে যাওয়াতে কৃষকের মুখে আর হাসি নেই, মনটা অনেকটাই খারাপ। তো সব মিলে হ্যাঁ, কালকে 8,500 গেছে, আজকে আবার 5,000-5,500 এইরকম চলছে। তো এখানে কোয়ালিটি ভেদে দাম হয়। এটা এটা তো আপনার পেঁয়াজ না? এটা তো মিডিয়াম মানের পেঁয়াজ। তো কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে হাটে? 8 মন নিয়ে আসি। আপনার পেঁয়াজটা দাম কেমন বলছে? 48 বলছে, এখন 5,000 বলতেছে আর কি। এখন 5,000 বলছে? আচ্ছা। তো সব মিলে বিক্রি করেন না এখনো? সব শেষ করে দিছি, বেশ এই কোটা ছিল আর এই কোটাই শেষ। হ্যাঁ, আর বাড়িতে নাই? আর বাড়িতে নাই। আচ্ছা, তো এখন 10,000 হলেও তো আর লাভ ছিল না? আর লাভ নাই, তাই না? কারণ আমার বাড়িতেই মাল নাই। আসলে নাই, এখন তো এখন চাঙা ঝাড়লে কি 2-1 মন মাল বাড়াবে? অনেকের তো বাড়াবেই না, আবার পেঁয়াজও নাই কিছু মানুষের, তাই না? 8,000-5,000 চলতেছে। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক আর তাই হোক, হাটে যেহেতু নিয়ে আসছেন, বিক্রি করে যাবো, বিক্রি করে যাবো। আচ্ছা। তো দর্শক, আমরা পাবনা থেকে রিপোর্টটা দিচ্ছিলাম। আমরা পাবনার ধুলাউড়ি হাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।